ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে এখানে বানাচ্ছি মোচা। মোচাটাকে আমি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ঢাকনাটা দেওয়া হয়নি। তো এটা হচ্ছে ডেমরে কলার মোচা, এই যে কেটে নিয়ে একটু হলুদ দিয়ে আর তেল দিয়ে এটা প্রেশারে সেদ্ধ করতে দেব। তো প্রেশারে সেদ্ধ করে নেব। তেল আর হলুদটা দেওয়ার কারণ হলো, হলুদটা দিলে কালো হয়ে যাবে না, তেলটা দিলে মোচার যে কষ্টটা থাকে ওই প্রেশার কুকারে লেগে কেমন একটা কালো হয়ে যায় সেটা হবে না। তো সেই কারণেই এই তেল আর হলুদটা দিয়ে আমি সেদ্ধ করছি। নুন লবণ দিইনি, জানি না লবণ কেউ দেয় কি না, আমি দিই না কোনো সময়। তো মোচাটা সেদ্ধ করে নিই। তো বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছের তেল বেঁচেছিল। এই তেলটা আমি ফেলবো না, কারণ এটা একটা সুন্দর গন্ধ আসবে এর মধ্যে। আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটু মোচাতে একটু তেল দিলে খুব ভালো হয়, তেল দিলে। আর আমি পরে অবশ্য ঘি গরম মশলা তো দেবই। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখানে আমার তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আলুগুলো, আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা চিরে দিয়েছি, আদা জিরে ধনেগুলো পেস্ট আর একটু হলুদ দিয়ে এটাকে রেডি করে রেখেছি মশলাটা। এটা আলু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব। তো এখানে আলুটা আমার একদম ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব মশলাটা, একটু বাটি দিয়ে জলটা দিয়ে দেব। এখানে দেব লবণ, লবণটা আমার দেওয়া হয়নি, লবণ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব। দেবো শুকনো লঙ্কা, একটু হলুদ দিলাম, কারণ হলুদটা কম পড়েছে, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু মিষ্টি চিনি, মিষ্টি মানে চিনি। তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব মোচাটা। এই মোচাটাকে আমি এরকমভাবে চটকিয়ে নিচ্ছি, নইলে এটা চটকিয়ে না নিলে আপনার স্বাদটা বাড়বে না। ডোন্ট মাইন্ড, হাত দিয়ে আমি করছি, হাত দিয়ে করলে এটা খুব ভালো হয়। তো আমি মোচাটাকে চটকিয়ে নিলাম, তবেই মোচার তরকারিটা খুব ভালো টেস্ট আসবে, নইলে গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগবে না। আর আমি একটু জল নিয়েছি, কারণ এটাই হচ্ছে পরে আবার ঝোলের মতন করে একটু জল দিয়ে, শুকনো শুকনোই হবে, খুব শুকনো নয়, কাদা কাদা টাইপের এই জলটা আমরা ব্যবহার করব। তো আমি এখন এই মোচাগুলো এতে দিয়ে দেব।
দেখুন আমি চিপে মোচাগুলো দিচ্ছি। আপনারা এরকম হাত দিয়ে মেখে মোচাটাকে নরম করে নিতে হবে, প্রেশারে সেদ্ধ করলেও মোচাটা কেমন একটা শক্ত হয়ে থাকে, এটা চটকিয়ে নিলে খুব ভালো হয়। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, মোচার টেস্টটা বাড়ে। তো আমি এখানে মোচাটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আপনি যে কোনো মানে তর জলটা মরে গেলে এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে মানে ঠিক আরও একদম শুকনো শুকনো করে নিয়ে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো এটা এখন আমি ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখুন জলটা অনেক কমে গেছে, বেশ কাদা কাদা মতন হয়ে গেছে, মাখা মাখা হলেই তবে ভালো লাগবে, খুব শুকনো অনেকে খায়। আর দিয়ে দেব আমার সেই বাড়ি তৈরির ঘিটা, ঘিয়ে রেসিপিটা দেব আপনাদের অবশ্যই দেখাবো। এই ঘিটা খুব সুন্দর গন্ধ, বাড়িতে বানালে খুব ভালো হয়। তো এবার এটাকে নেড়ে আমি ঢাকা দিয়ে আঁচ লো করে রেখে দেব। ঘি আর গরম মশলার গন্ধটা নিলে বেরিয়ে যাবে। আঁচটা আমি লো করে দিলাম, দিয়ে দিলাম।